ফিটা করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর দোকানপাট। জানা যায় 17 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলরের দলের মধ্যেই ঝামেলা বাঁধে। এলাকায় উত্তেজনা ঠেকাতে দুই পক্ষের 5 জনকে গ্রেফতার করলো খর্দা থানার পুলিশ। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়ে টিটাগড় পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী কি জানালেন তা শুনে নেব। এটা সম্পূর্ণ একটা পারাগত গণ্ডগোল। এটা এই গণ্ডগোলের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সকাল থেকেই অ্যাক্টিভ ছিল। তারা চেষ্টা করে তারা দুপক্ষের লোকদেরও ধরেছে। আমার দুই কাউন্সিলর, মানে 17 এবং 23, ওটা বর্ডার এলাকা, দুই কাউন্সিলরই এর মধ্যে চেষ্টা করছে যাতে উভয় পক্ষকে বুঝিয়ে এলাকা শান্ত করতে। না, দু কাউন্সিলরের এলাকা দখল ব্যাপার না, দুই কাউন্সিলর তারা গেছে এই ব্যাপারটাকে মেটাতে। এলাকা দখলের কোনো ব্যাপারই নেই। দুটো দল ছেলের মধ্যে কোথাও বসাবসি নেই বা কোনো কারণে এদের মধ্যে একটা মনোমালিন্য নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে এটা দোকান ভাঙা এবং মাথা ফাটাতে এটা বড় আকার ধারণ করেছে, যার জন্য তো পুলিশকে এতটা কড়া অ্যাকশন নিতে হলো, অ্যারেস্ট করতে হলো পুলিশকে। দুপক্ষেরই অ্যারেস্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।